নমস্কার বন্ধুরা, বম ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি রান্নাঘরে, রান্না করব বাচ্চাদের জন্য টিফিন। সবাই খাবে, বাচ্চারা বড়রা সবাই খাবে। ম্যাগি দিয়ে রোল তৈরি করব। আর কি কি লাগবে আর কিভাবে তৈরি করি তোমরা দেখে নাও। এই দেখো, এখানে পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি, এটা লাগবে। ডিম লাগবে দুটো, ম্যাগি নিয়েছি দুটো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর ক্যাপসিকাম কুচি। আর এখানে লাগবে সোয়া সস, টমেটো সস, হলুদ, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এইগুলো সব লাগবে। আর সাদা তেল লাগবে ভাজার জন্য। এবার কি করে তৈরি করি এবার তোমরা দেখে নাও। আমি রুটির সাইডগুলো কেটে নিয়েছি এইভাবে, আর এইগুলো আমি কেটে নেবো এইভাবে। যেগুলো এই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো। এগুলো গুঁড়ো করে নিয়ে আসি, দেখো এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াই দিয়ে হালকা করে একটু ভেজে নেবো আমি পাউরুটিটা। দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার ডিমটা ভেঙে নেবো। ডিমের ভিতরে একটু লবণ দেবো, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেবো। আমার ডিমটা রেডি, এবার ম্যাগিগুলো কেটে নেবো। এবার বের করে নেবো, এই মশলাটাও আমার লাগবে। দেখো ম্যাগিটা আমি বের করে একটু ভেঙে নিয়েছি, আর পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি। চলো রান্নার ওখানে যাওয়া যাক। আমি ম্যাগিটা সিদ্ধ করে নেবো, সসপ্যান বসিয়ে দিয়েছি, জল দিচ্ছি। জলের ভিতরে অল্প একটু লবণ দেবো, অল্প একটু সাদা তেল দেবো, তাহলে ম্যাগিটা জড়ি যাবে না। জলটা ফুটে উঠলে তারপরে ম্যাগিটা দেবো। তার ভিতরে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর পাউরুটির গুঁড়োটা একটু হালকা করে ভেজে নেবো। দেখো আমার জলটা ফুটে গেছে, এবার ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিটা হালকা একটু সিদ্ধ করে নেবো। এদিকে আমার পাউরুটি গুঁড়োটা হয়ে গেছে। দেখো পাউরুটি গুঁড়োটা আমি ভেজে নিয়েছি হালকা করে, কালারটা একই থাকবে, সাদা থাকবে, যেন কালারটা চেঞ্জ না হয়। এবার নামিয়ে নেবো। দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, জল ঝরিয়ে নেবো। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি, সবজিগুলো ভেজে নেবো। আমার কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, এবার দিয়ে দেবো বিনস। হালকা করে একটু ভেজে নেবো। আমি হালকা করে ভেজে নিয়েছি বিনস আর রসুনটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবারও একটু হালকা করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আদা কুচিটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি ওটাও দিয়ে দিলাম, আর টমেটো কুচি ওটাও দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে মিশিয়ে নেবো, হালকা করে একটু ভেজে নেবো। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর দেবো মরিচের গুঁড়ো। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেবো। সব মশলাটাই ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ম্যাগিটা দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেব ম্যাগির সঙ্গে মশলা সবজি। আমার ম্যাগিটা ভালো করে মিশানো হয়ে গেছে সবজি মশলার সঙ্গে, এবার একটু সোয়া সস দিয়ে দেবো আর 2 চামচ দিয়ে দেবো টমেটো সস। ভালো করে মিশিয়ে নেব ম্যাগির সঙ্গে, এবার সবশেষে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। এবার ভালো করে মিশিয়ে নেব ম্যাগিটা, রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব। এবারে চলো রোলটা তৈরি করি। এবারে দেখো এই রুটিগুলো আমি হালকা হাতে একটু বড় করে নিলাম আস্তে আস্তে চেপে। এই দেখো এইভাবে আমি সবগুলো বেলে নেবো। রুটিগুলো আমি বেলি দিয়ে বেলে নিছি, এইবার ম্যাগির পুরটা ভিতরে দিয়ে দেবো। এবার সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো, চার সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মুখটা ভালোভাবে আটকে যায়, খুলে না যায়। এইভাবে দিয়ে দেবো জল, এবার এইভাবে চেপে লাগিয়ে দেবো। দেখো এইভাবে তৈরি করে নিতে হবে, এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। আমি পাউরুটির ভিতরে পুরটা ঢুকিয়ে নিচ্ছি, এবার ডিমের গোলায় এভাবে গুলিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নিচ্ছি, এবার পাউরুটির গুঁড়োটা ভালো করে মাখিয়ে দেবো। দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার রোলগুলো তৈরি করা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার চলো ভেজে নেব। এবার রোলগুলো ভেজে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেবো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার রোলগুলো দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দেবো। হালকা জাল দিয়ে ভেজে নেবো, জালটা কিন্তু আমি একদম কমিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেবো। এবার আমি উল্টে দেবো, এই দেখো কত সুন্দর কালার এসেছে। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখো এইভাবে ভাজতে হবে, আবারও কটা দিয়ে দেবো। আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো এইভাবে সব ভেজে নিছি। চলো দেখুন বন্ধুরা, মা রোল বানিয়েছে, দেখতে তো অসাধারণ লাগছে, দারুণ, বেশ মুচমুচে হয়েছে, বেশ দেখে ভেঙে দেখে একটু, অসাধারণ। দেখুন ভেতরে নাগিরে কত সুন্দর লাগছে, দারুণ স্পাইসি লাগছে। এক কামড় দিয়ে দেখি, পুরো জমে খেয়ে। বাচ্চাদের টিফিনে এরকম ম্যাগি তো ওরা সবাই ভালোবাসে বাচ্চারা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সব বন্ধুদের শেয়ার করে দেবেন, আর দ্য বাং ফ্যামিলি টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আসছি পরের ভিডিও নিয়ে।